সনাতন ধর্মের প্রাণ পুরুষ হলেন মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রীরাম। পিতৃবাক্য পালনের জন্য সিংহাসন ত্যাগ করে 14 বছর বনবাসী কাটিয়েছিলেন রামচন্দ্র, এবং তার অনুপস্থিতিতে নিজে সিংহাসনে না বসে রামচন্দ্রের পাদুকা সিংহাসনে বসিয়ে রাজ্য পরিচালনা করেছিলেন ভরত। এর মাধ্যমে পিতৃবাক্য রক্ষা এবং ভ্রাতৃত্ববোধের যে শিক্ষা দান করেছিলেন রামচন্দ্র, সে শিক্ষা বর্তমানে বিলুপ্তির পথে। বর্তমানে সম্পত্তির লোভে পিতামাতা কিংবা ভাই বোনকে হত্যা করতে একবারও ভাবে না মানুষ। এর ফলে মানুষের অস্তিত্ব দিন দিন সংকটের দিকে ধাবিত হচ্ছে। তাই শ্রী রামচন্দ্রের আদর্শকে পুনরুজ্জীবিত করতে রাম জন্মভূমি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত হতে চলেছে রামচন্দ্রের বাল্যরূপ তথা রামলালার মূর্তি। এই বিশেষ বার্তাটি সকলের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সমস্ত রাম ভক্তদের নিয়ে রাজধানীর বিবেকানন্দ ময়দানে এক বিশাল জমায়েতের আয়োজন করা হয়। এদিনের এই জমায়েতের উল্লেখযোগ্য বিষয় হল, এই জমায়েতে নির্দিষ্ট সংগঠন কিংবা দল মত নির্বিশেষে সকল সনাতনীরা অংশগ্রহণ করেছে। প্রথমেই নমস্কার। আসলে আজকের যে অনুষ্ঠান, আপনারা সবাই অবগত আছেন যে আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের যে জন্মস্থান অযোধ্যা ধামে আগামী 22শে জানুয়ারি ভূগর্ভস্থলে যে প্রাণ প্রতিষ্ঠা হবে, এ উপলক্ষে সারা বিশ্বব্যাপী আমাদের সনাতনী হিন্দুদের, বিশেষ করে রামভক্তদের কাছে গড় গড় সম্পর্ক অভিযান আমরা করেছি। এরই অঙ্গ হিসাবে আজকে আমরা পশ্চিম জেলার সমস্ত রামভক্তদেরকে নিয়ে এখানে আমরা সমস্ত সনাতনী হিন্দুদেরকে নিয়ে সমবেত হয়েছি। এখানে কোনো ব্যক্তিগত বা কোনো বিশেষ কোনো সংস্থার নয়, সবাই মিলে আমরা সনাতনী ধর্মীয় যে ভক্ত, যারা যারা আমাদের যে সনাতনী রামভক্ত আছেন, সবাই মিলে আমরা এখানে সমবেত হয়েছি। এদিনের এই জমায়েতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাসদত্ত। তবে দল কিংবা সরকারের প্রতিনিধি নয়, একজন সনাতনী ও রামভক্ত হিসেবে এ জমায়েতে অংশগ্রহণ করেছে বলে মত ব্যক্ত করেন তারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।